তুমি তো বেঙ্গালুরু ইউনাইটেডের সঙ্গে একবার খেলেছো, চেনা প্রতিপক্ষ, কিন্তু কালকে ম্যাচ যুব ভারতীতে, যদিও সেমিফাইনাল ম্যাচ, কঠিন প্রতিপক্ষ, তবে জেতার ব্যাপারে কতটা কনফিডেন্ট এবং কেন? প্রথমে বলবো কালকে অন্য ম্যাচ, আগের দিন কোয়ার্টার ফাইনাল ম্যাচ ছিল এবং তার আগে আমরা কোয়ালিফাই করে গেছিলাম কোয়ার্টার ফাইনাল, এবং প্রচণ্ড বৃষ্টি ছিল, সেখানে আমরা কিছু প্লেয়ারকে রেস্ট দিয়ে সেই ম্যাচটা খেলিয়েছিলাম। সেখানে এই ম্যাচ আলাদা, 25,000 মোহামেডান স্পোর্টিংয়ের সাপোর্টার থাকবে, তার মাঝে আমাদের ছেলেরা খেলবে সাদা কালো জার্সিতে, আমার মনে হয় সেটা একেবারেই আলাদা অন্য যে কোনো ম্যাচের থেকে। আর সল্ট লেক সিটিতে আমাদের ছেলেরা অনেক ভালো ফুটবল খেলে, এর আগের দিন আমরা দেখেছি, তোমরা দেখেছো যে কীভাবে ফুটবল খেলেছে, তো আমি আশা যে এটা অন্য ম্যাচ এবং আমরা ফাইনালে ওঠার ব্যাপারে 100% আশাবাদী, এবং আমি সাপোর্টারদেরও বলবো নিরাশ হবেন না, কালকে আসুন, দলকে খুব ভাবে সাপোর্ট করুন, প্লেয়ারদের পাশে থাকুন, কাল আমরা আপনাদের আবার ভালো ফুটবল খেলে সাদা কালো জার্সিকে কাল আবার আমাদের ছেলেরা জেতাবে। অ্যাজ এ টিম ম্যানেজার দলকে কীভাবে উদ্বুদ্ধ করছো? টিম ম্যানেজারের যে কাজটা আছে প্লেয়ারদের বোঝানো, বলা, যেটুখানি কোচ আছে উনি তো পুরো ট্যাকটিক্যাল ব্যাপারটা বলা, আমরা মানসিকভাবে প্লেয়ারদের, আজারউদ্দিন আছে, ফয়াজ আছে, মিলন সিং আগের দিন ভালো খেলেছে, চুলোবা ভালো খেলেছে, তার সাথে এছাড়াও আমাদের যে নিকোলা মার্কোস থেকে শুরু করে আমাদের অরিজিৎ, শাহিন, মনোজ, হ্যাঁ সবাই অসম্ভব ভালো ফুটবল খেলেছে, বিশেষ করে ফয়জালকে আমরা বলেছি যে তুই ওয়ান ভার্সেস ওয়ানে তুই ড্রিবল করার চেষ্টা কর, এটা বারবার ওকে বারবার বলছি আমরা যে ওর যে ট্যালেন্টটা আছে সেটা মানুষ দেখুক, ফয়জালের, ফয়াজ, আজারউদ্দিন ভালো, আমাদের টিম এবং সাবস্টিটিউট বেঞ্চে যারা আছে তারা সবাই ভালো, সেই জায়গা থেকে আমরা টিম জেতার ব্যাপারে আমি খুবই আশাবাদী। ধন্যবাদ দীপুদা। ভারতীয় ফুটবলের সঙ্গে সবসময় আপডেটেড থাকতে এক্ষুনি বং ফুটবল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করে রাখুন।